নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছানা দিয়ে একটি খুবই সুস্বাদু রেসিপি বানাবো, ছানার ভুজিয়া। বানানো ভীষণ সহজ আর খুবই অল্প সময় লাগে। রুটি, পরোটা, লুচির সাথে অসাধারণ লাগে খেতে। দেখে নেওয়া যাক এই ছানার ভুজিয়া বানানোর ভিডিওটা। আমি এখানে হাফ লিটার দুধের ছানা নিয়েছি। গ্রীষ্মকালে অনেক সময় দুধ কেটে যায়, সেই ছানাটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা বানাবার জন্য আমি প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার জারের মধ্যে নেব 7-8টা কাজু বাদাম, 8-10টা নেব কিশমিশ, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব, দিয়ে দেব আদা টুকরো। এই রেসিপিতে আদা বেশি যায় না, সেজন্য অল্প পরিমাণে দিলাম। আর দেব টমেটো। টমেটোটা আগে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। মিহি পেস্ট বানাবার জন্য দিয়ে দেব 5-6 চামচ ছানার জল, প্লেন জলও দিতে পারেন। পেস্টটা বানিয়ে নেব। এখন রান্নাটা শুরু করব, সেই জন্য কড়াইয়ের মধ্যে দেব রিফাইন্ড অয়েল। 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিলাম, আর দেব 1 টেবিল চামচ বাটার। এই রেসিপিতে বাটার দিলে বেশি টেস্ট হয়। আপনারা বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, অথবা শুধু সাদা তেলেও রান্নাটা করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন ফোড়নে দেব 1 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ আর 2টো এলাচ। ফোড়নটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব, খুব সুন্দর গন্ধ উঠেছে। এখন এর মধ্যে পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব, খুব ভালো করে কষাবার এখন প্রয়োজন নেই। দিয়ে দেব কিছু ক্যাপসিকামের টুকরো। আমি 2 রকম কালারের ক্যাপসিকাম দিয়েছি রেসিপিটা একটু কালারফুল করার জন্য। এই রেসিপিটা ছানা দিয়ে বলে আমি নিরামিষ রান্না করলাম। মূলত উত্তর ভারতীয় রেসিপি, পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়, তবে নিরামিষ খেতেও খুবই ভালো লাগে। ক্যাপসিকাম দেওয়ার পর মিনিট 2 কষিয়ে নিলাম। এবারে অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, তবে মশলাগুলো খুব অল্প পরিমাণে দিতে হবে এই রেসিপিটা বানাবার জন্য। অল্প একটু হলুদ দিলাম, এই রেসিপিতে হলুদ দেওয়ার বেশি প্রয়োজন নেই। আর দিলাম 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ চিনি। রুটি পরোটার সাথে খাওয়া হবে বলে চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, না চাইলে নাও দিতে পারেন। ভালো করে কষিয়ে নেব সমস্ত উপকরণ একসাথে। টমেটো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম বলে এই মুহূর্তে নুনটা দিলাম না, পরে টেস্ট করে দেব। এই রেসিপিতে বেশি নুন স্যুট করে না। সব কিছু একসাথে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দেব ছানা। ছানার জলটা খুব চেপে চেপে ঝরাইনি, একটু জল থাকলে ছানাটা কষাতে সুবিধা হয়। ছানাটা ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে ম্যাশ করে। এবারে আরও কিছুক্ষণ ভেজে নেব, এতে ছানাটা ভাজা হবে ভালো করে। আর ছানাটা ভাজতে সুবিধে হবে ছানার মধ্যে যেহেতু জলটা রয়েছে। ছানার জলটা যদি খুব বেশি করে ঝরিয়ে নেওয়া হয় তাহলে ছানাটা ভাজতে অসুবিধে হবে আর কড়ার মধ্যে লেগে যাবে। ছানাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব, ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি ঢাকা দিয়ে দেব রান্না হওয়ার জন্য। মিনিট 3 পরে ঢাকাটা খুলে দেব কসৌরি মেথি। কসৌরি মেথিটা একটু যদি রোস্ট করে নেওয়া হয় তাহলে গুঁড়ো করতে সুবিধে হয়, সেজন্য আমি রোস্ট করে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব স্বাদ মতো নুন। নুনটা আমি টেস্ট করে দিলাম, যেহেতু আমি টমেটো সেদ্ধর সময় নুন দিয়েছিলাম সেজন্য। এবারে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। এই পর্যায়ে আপনারা বাটার বা ঘি দিতে পারেন, যদি ঘি বাটার খেতে বেশি পছন্দ করেন। গ্যাস অফ করে দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচোনোটা অপশনাল। রান্না কমপ্লিট। এবারে আমি সার্ভিং প্লেটে তুলে নেব। খুবই সহজ রেসিপি, যারা ছানার ভুজিয়া একবারও খাননি তারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচির সাথে অসাধারণ লাগে খেতে। আমার এই ছানার ভুজিয়া বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।